Good morning, my friend. Welcome back to my channel, to a new blog. আমি সোনাই টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকাল। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজছে 8টা মতো, 8টা থেকে 8:30 মতো। তো আজও সকালের মেঘের অবস্থায় মুখ ভার, কারণ এখন প্রত্যেক দিনই কলকাতাতে একবার হলেও বৃষ্টি হচ্ছে। একবারটা তো খুবই কমন ব্যাপার, মাঝে মাঝে দুবার তিনবারও হয়ে যাচ্ছে। তো আজও সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো কিন্তু একদম পুরো সবুজে ভরে উঠেছে। তো যাই হোক, তো আর এদিকে আমার গাছগুলো মোটামুটি ফুল দেওয়া শুরু করে দিয়েছে। দেখছো দুটো খুব সুন্দর ছোট্ট ছোট্ট কুড়ি গোলাপ হয়েছে। এর কদিন আগে তোমাদেরকে বলছিলাম না যে গাছে কুড়ি আসছে কিন্তু কিছুতেই ফুল ফুটছে না। তারপর হঠাৎ মাথাতে এলো গাছটাকে একটু কেটে দিই, তো হালকা হালকা উপর থেকে কেটে দিয়েছিলাম। তারপরে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো আবার বেরিয়ে এসেছে, খুব সুন্দর লাগছে। মানে বহুত দিন বাদ সেই শীতের পর এই গ্রীষ্মকালে আবার আমার গাছেতে কুড়ি হয়েছে এবং গোলাপ ফুল ফুটেছে, আর তার মাঝখানে টুক করে একটা বেলি ফুলও দেখা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে ইচ্ছাও আছে যে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করার। আর তোমরা তো জানো শনিবার আর রবিবার মানে এসে নাকি সকালের দিকেই পড়াশোনাটা শিখিয়ে নিই, বিকেলবেলায় সবসময় থাকা হয় না, কোনো সময় বাইরে তো বেরোনোই হয়, টুকটাক এদিক ওদিক যাওয়া আসা তো লেগেই আছে। তো সেই জন্যই শনিবার রবিবার যেহেতু একটু বাইরের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, তাই বাড়ির কাজগুলো শুক্রবার দিন থেকে রাতে আর শনি রবিবার দিন সকালবেলায় কমপ্লিট করে নিই, তাহলে ওদেরও মনটা ভালো থাকে। আর এই ছোট বয়সে এত পড়ার ভার ওরা যেন আর নিতেই পারছে না। তো যাই হোক, কিন্তু লেখাটা অনেকটাই শিখে ফেলেছে স্কুল গিয়ে। আমি হয়তো একদমই বসাতে পারছিলাম না, কিন্তু এখন বেশ সুন্দর ওরা বসে সুন্দরভাবে লেখাটা কিন্তু শিখে ফেলেছে, ভালোই লাগছে ব্যাপারটা। আর এদিকেও আমার ঘরের কাজকর্মগুলো মোটামুটি শুরুই হয়ে গেছে। রবিবার বলে একটু লেটেই ঘুম থেকে ওঠা হয়েছিল, তাই ব্লগটাও শনি রবিবার দিন একটু দেরিতেই শুরু করি। আর এদিকে বিছানা টিছানা একদম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছি, ওদিকে ওর বাবা বসে পড়েছে। আর এদিকে আজকে ইচ্ছা আছে যে এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে, এই যো এই পাশেরটা, আর এইটা তো আমি আগের বছর শীতেতে যখন আমাদের ছাদেতে পিকনিক হয়েছিল সেখানে কিছু প্রতিযোগিতা হয়েছিল সেখানে জিতে আমি এই গাছটা পেয়েছিলাম। আর এই দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানি প্ল্যান্টটা। তো এই মানি প্ল্যান্ট গাছটা মানে ইচ্ছা আছে একটু কাটিং করে দেবার, তো সেই জন্যই মানি প্ল্যান্ট গাছটাকে আজকে একটু বসে বসে কাটিং করব, কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই গাছগুলো না লতিয়ে বেশ ওপরের দিকে উঠলে দেখতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার গাছটা লতিয়ে ওপরের দিকে ওঠার মতন জায়গা নেই, সেহেতু গাছটা যেন মনে হচ্ছে একদিকে ঢাল চুল করেছে এবং একদিকে বসে আছে। আর এই দিকটা পোর্শনটা না পুরোই ফাঁকা হয়ে গেছে, তো ওই জন্যই গাছটাকে ভাবছি একটু কেটে দিই, কেটে দিয়ে গাছটাকে একটু খুব সুন্দর শেপ দিয়ে দিই। এইসব বাড়ির ইনডোর প্ল্যান্টের কাটিংগুলো অবশ্য আমি একাই করে নিতে পারি, এই নানা রকমের ইউটিউবে গুগলে নানা রকম দেখে এদিক ওদিকে একটু কাটিং করতে কিন্তু ভালোই লাগে। আর শনি রবিবার দিন, তবে রবিবার মানেই চিকেন, কিন্তু আজকে অবশ্য আর চিকেনের ঝামেলাটা করবো না, আজকে খুব সিম্পলি একটা ঝাড়া ঝাপটা খাবারটা খাবো ভাবছি। আর এই যে ওইদিকে এসে আয়না পড়ছে, আর এইদিকে আমি গাছটা একটু আধটু কেটে নিচ্ছি, না হলে ওরা এসেই শুরু করে দিত যে আমি কাটবো আমি কাটবো বলে কাঁচি নিয়ে দৌড়াদৌড়ি। শেষে দেখা যেত গাছ কাটার বদলে এ দুজন দুজনের চোখেই হয়তো লাগিয়ে দিয়েছে। দেখো গাছটা কাটার সাথে সাথেই কিন্তু চুলগুলো বেশ কেটে দিলে যেমন একটা সুন্দর শেপ হয়, ঠিক এরকমই শেপ হয়েছে না? আর আজকেও যে কাজগুলো সকাল সকালেই সেরে নেবার আর একটা কারণ হচ্ছে, কালকের ব্লগে তোমাদেরকে আমি বললাম যে আজকে সন্ধুর মেকআপ হচ্ছে, কালকে আমার হবে। তো সন্ধুর মেকআপটা কেমন হয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই, আমাকে জানিও কমেন্ট করে। আর আজকে আমার মেকআপ করাবো, যেহেতু ওরা দুজন, সেক্ষেত্রে যদি আমার একটা বাচ্চা হতো তাহলে হয়তো একজন করতো, একজন মন খারাপ করে বসে থাকতো। আমাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা মোটেই ঘটেনি, ও যেমন করেছে আমিও তেমন করব। দুজনকারই ফটো আসবে, দুজনের ফটোই নোটিশ বোর্ডে টানানো হবে। আর দেখছো গাছটা দেখতে কত সুন্দর লাগছে, আর এইগুলোকে একটা প্লাস্টিকে ভরে ফেলে দেবো। তো সো আজকে রবিবার তো ম্যাগি বানাবো, কারণ এশায়নার রিকোয়ারমেন্টেই শনি রবিবার দিনে সকালে ব্রেকফাস্টটা হয়ে থাকে, কোনো দিন কচুরি বা কোনো দিন ম্যাগি, কোনো দিন লুচি, এরকম নানা রকম ওরা যেটা বলে সেরকমই বানানোর চেষ্টা করি। যাই হোক, দুটো তো দিন, দুদিন একটু ওদের ইচ্ছা মতন খাবার বানাই, এ আর কি এমন ব্যাপার। তো এদিকে ম্যাগিটা চাপিয়ে নিয়েছি, ম্যাগিটা নিজের মতো করে হতে থাক, আর ওদিকে আমিও আমার কাজকর্মগুলো ধীরে ধীরে সেরে নিই। আর আজকে দুপুরে নর্মাল
নর্মাল খাবার দাবারই হবে। আর এই মেকআপটা করার জন্য যতটা এসে আয় না এক্সাইটেড, ওর বাবার মধ্যে এক্সাইটমেন্ট না থাকলেও আমার মধ্যে কিন্তু এক্সাইটমেন্টটা প্রচণ্ড বেশি। আমি কিন্তু মানে প্রচুর এক্সাইটেড যে আমাকে অ্যাকচুয়ালি ওরা কীরকম সাজায়। ওর বাবাকে তো সাজিয়েছে, একটা হাস্যকর লেগেছে, আমাকে সাজতে দেখে যে কেমন লাগবে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আর এদিকে চারজনকার চারটে ম্যাগি, তো ওরা ম্যাগিটা খেতে অবশ্য ভালোই বাসে, তবে ওরা নিজেরা খুব একটা নিজে হাতে খেতে না পারলেও আমি খাইয়ে দিই, কিন্তু ওরা কিছুটা হলেও নিজেরা ম্যাগিটা খেতে শিখে গেছে। টিফিনে অবশ্য ওদের ম্যাগি দেওয়াটা একদমই অ্যালাও নয়, ওরা ম্যাডাম একদমই মানা করে দিয়েছেন যে ওদেরকে ম্যাগি দিতে, তা সত্ত্বেও কোনো দিন আমি অবশ্য ম্যাগিটা আমি দিইনি। এই যে চারজনকার চারটে ম্যাগি কিন্তু রেডি করে ফেলেছি। আর এইটা হচ্ছে আজকে আমার কাজের একটা বড় কাজ, সেটা হচ্ছে এই বাচ্চাদের মানে প্রত্যেক দিনকার কী খাওয়াবো। তো এটা একটা হেলদি বেবি চ্যাট, মানে আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, কিন্তু কারোর বাচ্চার বয়স যদি 5 মাস 6 মাসও থাকে সেক্ষেত্রে তারা এই বেবি চ্যাটটা কিন্তু বানাতে পারে। প্রথমে একটু চিড়ে দিয়েছিলাম, চিড়েটাকে হালকা ব্রাউন কালার করে নিলাম, তারপরে একটু ওটস দিয়েছি, ওটসটাকেও একটু ব্রাউন কালার করে নিয়েছি, আর তারপরে দিচ্ছি কর্নফ্লেক্স, এরপরে তুমি দেবে কাজু, তারপরে দিতে হবে আমন্ড, আর তারপরে নানা রকমের ড্রাই ফ্রুটস তুমি দিতে পারো। তো সেইগুলো দিয়ে শুকনো খোলায় হালকা করে নেড়ে পেস্ট ওটাকে মিক্সারে গিয়ে গুঁড়ো করে নিতে হবে। আজ আর মনে হয় গুঁড়ো করা হবে না, কালকে হয়তো গুঁড়ো করাটা দেখাবো। তো ওইটা হয়ে যাওয়ার পর ওটাকে জলের মধ্যে গুলে খুব সুন্দরভাবে দিয়ে দিলি না, ওটা খুব সুন্দরভাবে ওটা খাওয়া হয়। ওর মধ্যে অবশ্য ছোটো বাচ্চা হলে একটু গুড় অথবা একটু চিনি তুমি অ্যাড করতে পারো, মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালোই লাগবে। খুব যে ইউডো ওম নম শিবায় নম শিবায় ইউ ডু না ক্রিস ক্রস ডু ডু না ডু 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 ক্রিস ক্রস ক্রিস ক্রস ডু আর এদিকে এশায়না বসে আছে, আর এদিকে সন্তুকে বললাম যে তুমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দেবে, আমার এই ক্ষুদ্র ছোট্ট ঠাকুর ঘরটা। ও বললো যে হ্যাঁ করেই দিচ্ছি, যেহেতু আমার এখনও চান হয়নি, আজকে এশায়না শ্যাম্পু হবে তো শ্যাম্পু করাবো, তো সেই জন্যই ও ওই কাজটা করে দিল। আর বেশ সুন্দর দেখতে লাগছে, কোনো কিছু নতুন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু পোছা করে দিলে না জায়গাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে ও একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নিল। আমার অবশ্য খুব একটা বড় ঠাকুর ঘর নয়, তো অবশ্য কোনো দিনও যদি আরও বড় বাড়ি বানাতে পারি তোমাদের ভালোবাসায়, সেদিন হয়তো একটা বড় ঠাকুর ঘর হলেও হতে পারে, তবে এখন এই ছোট্ট ঠাকুর ঘরটা কিন্তু বেশ ভালো। ইচ্ছা আছে পরে আর একটা ক্যাবিনেট মতো নিয়ে সেখানে আবার একটা সুন্দর ঠাকুর ঘর করার, দেখা যাক কতটা আমরা কি করতে পারি। আর এদিকে ঠাকুর ঘরটার লুকটা পুরো এরকম সুন্দর হয়েছে, নতুন একটা লাল রঙের কাপড় পেতে দিয়েছি, আর তার উপরে আর কিছুই দিইনি, আর এরকম হয়েছে, আর এরকমই হয়েছে। আর বসে পড়েছি এদিকে চান টান সেরে নিয়ে একদম মেকআপ করতে, তা আজকে এনা করবে আমাকে, এসা করেছে ওর বাবাকে, তোকে বলে দিচ্ছি তুই মুখে কর, এদিকটা কর ওদিকটা কর, আসলে ও নিজের মুখে করতেই এত ব্যস্ত যে ও আর আমার মুখে কি করবে, আর আমার মুখে করছে আর 10 বার করে আয়না দেখে দেখে বলছে মা দেখো তোমাকে ভাল লাগছে কি না, মা দেখো তোমাকে ভাল লাগছে কি না। আমি বলছি একটু চোখে কর, সব জায়গাতেই একটু আধটু করে করছে, তারপরে আমি আবার একটু ওর হাতটা ধরে ধরে ওকে শিখিয়ে দিচ্ছি, তবে বেশ মজা পেয়েছে। কিন্তু ওর মজাটা অবশ্য আমাকে সাজানোতে নয়, ওর মজাটা হচ্ছে আমার সাজের জিনিসটা একদিনের জন্য হলেও আমি দখল করতে পেরেছি, ঠিক এইটাই হচ্ছে ও আমার সাজে দেখার মজা। আর এইদিকে একটু ব্লাসারের মতন আমি লিপস্টিকটা একটু লাগিয়ে নিয়েছিলাম, ওকে বললাম মুখ চোখগুলো একটু লাল লাল করে দে, দেখছেন একদম ঘষছেই না কিছুতেই, ও শুধু ওটা নিয়ে নিজের মুখে লাগানোর একটা ইচ্ছা, ওই স্পঞ্জটি নিয়ে সে তার নিজের মুখে করবে, মায়ের মুখে কিছুতেই ও করবে না। তো এই হচ্ছে ব্যাপার, তো যাই হোক এরকম দেখতে লাগছে জানাবেন। আর এই অ্যাক্টিভিটিগুলো সত্যিই করতে ভালো লাগে, প্রথমে ভেবেছিলাম বাবা স্কুল থেকে একটা কি বিরক্তিকর অ্যাক্টিভিটি দিয়েছে, কিন্তু পরে দেখলাম যে না সুন্দর একটা অ্যাক্টিভিটি দিয়েছে। তো চলুন মেকআপটা আস্তে আস্তে আমরা কমপ্লিট করি, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেমন লাগলো আমাকে জানাবেন। এটাই হচ্ছে আমার ফাইনাল লুকের মেকআপ, আর এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে, তার হাতে করানো আমার নতুন মেকআপ। তো যাই হোক আজকের ভিডিওটা খুব ছোটোর মধ্যেই শেষ করছি,
আশা করছি আপনাদের ভালো লাগছে। আর আমার চোখের মধ্যে খুঁচিয়ে দিচ্ছে একবারে যেন লিপস্টিকটা নিয়ে। তো যাই হোক, আবার ও হাত দিয়ে দিয়ে লিপস্টিক দেখছে, এইসবই শুধুমাত্র ও করে যাচ্ছে। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতন এইটুকুনি, আজকের মতো বলছি বাই বাই, গুড নাইট।